ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানিয়েছেন পুতিন বলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়ার সম্পর্কে পুনরুদ্ধারের জন্য করা মন্তব্য গুরুত্বপূর্ণ ট্রাম্প প্রশাসন যোগাযোগ করলে তিনি সাড়া দেবেন এবং প্রয়োজন হলে আলোচনায় বসতেও প্রস্তুত আছেন অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনমস্কি ইউরোপীয় নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন যারা রাশিয়ার প্রতি ছাড় দেওয়ার প্রস্তাব দিচ্ছেন তিনি বলেন ইউক্রেনের জন্য রাশিয়ার প্রতি কোনো ছাড় অগ্রহণযোগ্য এবং এটি ইউরোপের জন্য আত্মঘাতী হতে পারে ইউক্রেনের জন্য তিনি আর অস্ত্র চেয়েছেন না যে আলোচনা এবং আপোষ এদিকে রাশিয়া দাবি করেছে ইউক্রেনের মেথরা যদি হামলা বন্ধ করতে চায় তাদের মস্কোর সঙ্গে সরাসরি আলোচনায় বসতে হবে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের প্রধান সেগি সৈগু বলেছেন পশ্চিমাদের দুটি পথ রয়েছে ইউক্রেনকে অর্থায়ন করে ধ্বংস চালিয়ে যাওয়া অথবা বাস্তবতা মেনে আলোচনা করা